হ্যালো বন্ধুরা, তো বন্ধুরা গুড ইভিনিং। ইভিনিং টাইমে আবার চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। তো এখন দেখো কিচেনে আছি, জাস্ট এইমাত্র চা টিফিনটা সারলো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তারপর দেখো টিফিন খাওয়ার পর কত পরিমাণে বাসন জমেছে আমার ঘরে, না সারাক্ষণ এই যে সকাল দুপুর বিকেল তিন টাইম খাওয়ার যতক্ষণ খাবো এই যে বাসনপত্রের পরিমাণও সেরকম হবে, যেমন খাবো তেমন হবে। তো দেখো সব কিছু এখন মেজে টেজে নিয়ে এসেছি, আর এদিকে দেখো ভাতটা বসে গেছে, মানে রাত্রিবেলার ডিনারের প্রিপারেশনও চলছে। দেখো জাস্ট সন্ধ্যের টিফিন হয়েছে, কিন্তু এখন আমার রাত্রিবেলার খাবার দাবারের ব্যবস্থা চলছে। তো এই যে আজকে রান্না করবেন হলে উনি, ঠিক আছে? তো কিচেনে দেখো ঢুকিয়ে দিয়েছি, এখন উনিই রান্না করবেন। আর আজকে ওনার হেল্পার হলো এই যে দেখো, তো এই যে দেখো আজকে হেল্পার হলো উনি। তো একে হয়তো তোমরা অনেকেই চেনো, আবার অনেকে চেনো না, এ হলো আমার ভাইয়ের বউ, ঠিক আছে? তো শম্পা, শম্পা এসেছে বিকেলবেলা আর চা টিফিনের পর। এখন কি আজকে চিকেন রান্না হবে, তো চিকেনের জন্য দেখো এখানে আলু পেঁয়াজ রসুন আদা সবকিছু ও কেটে নিচ্ছে, আর রান্না তো করবেন ইনি। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, চিকেন নিয়ে এসেছে। এই যে দেখো চিকেন, এখন বিরিয়ানি লাগবে। এই যে দেখো চিকেন। তো ওরা যখন রান্নাটা শুরু করবে তখন আবার এসে একটু তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি এখন চলে যাচ্ছি কিচেন থেকে, কিচেনকে এখন টাটা। তো কিচেন থেকে চলে যাচ্ছি কেন বলো তো, এই যে এদিকে দেখো দুই দুষ্ট, এই আর আর এই হলো, তো দুজনকে এখন সামলাতে হবে। ওনাকে একটু পড়তে বসিয়েছি, কিন্তু উনি তো মানে আমি যতক্ষণ না বসবো অতক্ষণ উনি বসবেন না, তো তার জন্য ওদেরকে কিচেনে ঢুকিয়ে দিয়ে আমি এখন চলে এসেছি ছেলেকে পড়াবো। তো দেখো এই যে বই খাতা সব খুলে বসে আছে, কিন্তু পড়াশোনা মোটেও করছে না, ঠিক আছে? পড়াশোনা হয়তো করতো, কিন্তু এই যে আরেকজন, তো কিভাবে করবে, দুই হনু আজকে একত্র হয়েছে। তো ওনার মানে জান বের হয়ে যাচ্ছিল পিসির বাড়িতে, কখন আসবে কখন আসবে, আজকে অনেকদিন ধরে বায়না ধরে বসেছিল, তো আজকে আর রাখতে পারলো না বাড়িতে, আজকে নিয়ে এসেছে। তো চলো আমি এখন ছেলেকে কিছুটা পড়িয়ে নিই, তারপর ওদের রান্নাবান্নার প্রসেসটা যখন মোটামুটি হয়ে যাবে তখন তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? বন্ধুরা এই যে দেখো এখানে চিকেন কষানো মোটামুটি হয়ে গেছে, তো ওদের রান্নাবান্না প্রায় মোটামুটি শেষের পথে। তো চলো চিকেনের এবার ফাইনাল লুক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো, সেখানে এখন ওরা হয়তো ঝোল দেবে। তো দেখো এদিকে বন্ধুরা আমার চিকেনটা একদম রেডি হয়ে গেছে, এবার রাতে ডিনারের প্রিপারেশান, মানে আমরা সবাই এখন একসাথে খেতে বসে যাব। তো দেখো কিচেনটা আমার খুবই ছোট, তার জন্য এখানে বারান্দাতেই আমার ডাইনিংটা পাতা, তো ওখানে ওপরে বসেছে শম্পা আর আমি, আর নিচে দেখো ওদেরকে তিনজনকে দিয়ে দিয়েছি। তো আমাদের এখন রাত্রিবেলার খাবার দাবার চলছে, আর বন্ধুরা খাবার দাবারের পর তো সেই আবার এক গাদা বাসন নিয়ে কলপারে যেতে হবে, ঘরে যেহেতু জলে সেরকম ব্যবস্থা নেই, তো কলপারে গিয়ে আবার বাসনপত্রগুলো মাজতে হবে। আর রাত্রেও অনেকটা হয়ে গেছে, তার জন্য বললাম চলো এখন আর লেট না করে আমরা রাত্রির খাবারটা খেয়ে ফেলি। তো এদিকে দেখো শম্পা আর আমি খেতে বসেছি, আর ওরা তো নিচে খাচ্ছে। আর বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে, ছোট্ট একটা ভিডিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে? তো আর একটু পাশে থেকে সাপোর্ট করো। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা বন্ধুরা, গুড নাইট।